আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজিম রানা এই মুহূর্তে বাংলাদেশ থেকে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমাকে আপনারা অনেকেই নিয়মিত কিছু কোশ্চেন করতেছিলেন, সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন অর্থাৎ 9টা 7 মিনিট, 8 মিনিট বা 10 মিনিট বা তারপরে, এর ভিতরে অনেকেরই নলজটা বের হয়ে গেছে কিন্তু আপনাদের নলজটা এখন পর্যন্ত বের হয়নি। তারা আপনাদের পরে আবেদন করেছিল বাট তাদের নলজটা আগে উঠে গেছে আর আপনাদের নলজটা এখন পর্যন্ত বের হয়নি, তার কারণটা কি? আর আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন যে সিজনাল ভিসায় যাওয়ার পর অর্থাৎ এগ্রিকালচার ভিসা ইতালিতে যাওয়ার পর বৈধ হওয়ার প্রক্রিয়াটা কি, কিভাবে বৈধ হওয়া যায়, এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, তাতে করে অন্যরাও তথ্যগুলি জানতে পারবে। এখন মূল কথা হচ্ছে, যেটা অনেকে যে যেটা জানতে যাচ্ছেন যে আপনারা যারা আবেদন করেছেন 9টা 10 মিনিটের ভিতরে বা তার পরবর্তী সময়ে, আপনাদের অনেকেরই নলজটা উঠেনি, এর এর ভিতরে আবার অনেকের নলজটা উঠে গেছে। তো তাদের নলজটা উঠে গেছে, আপনার নলজটা কেন উঠেনি, তারা পরবর্তী সময়ে আপনার পরে আবেদন করেছে। এখন আপনারা অনেকেই জানেন যে যে 44,000 লোক নেবে, হ্যাঁ, বা টোটাল যে 82,705 জন লোক নেবে, এটা হচ্ছে 33টা দেশ থেকে। তো 33টা দেশ থেকে যেহেতু লোক নেবে, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু একটা নির্দিষ্ট কোটা আছে অর্থাৎ বাংলাদেশেরও কিন্তু একটা কোটা আছে। তার মানে এই নয় যে বাংলাদেশ থেকে 44,000 লোক নেবে বা 30,000 লোক নেবে, বাংলাদেশেরও কিন্তু আপনার 33টা দেশ থেকে যখন টোটাল যে কোটা সেটা যদি আপনি বাদ দেন তাহলে নির্দিষ্ট একটি কোটা আছে, কোটা বের হবে। তো সে অনুযায়ী যারা প্রথম দিক দিয়ে আবেদন করেছে অর্থাৎ 9টা 1 মিনিট থেকে বা তার আগে বা তার পরে, অর্থাৎ প্রথম দিক দিয়ে যারা যারা আবেদন করেছেন, তাদের নলজটা কিন্তু অনেকেরই উঠে গেছে। কারণ হচ্ছে যখন প্রেফ উত্তরা থেকে অর্থাৎ মন্ত্রণালয় থেকে যখন তারা ভেরিফাই করেছে, যখন দেখতে পেরেছে যে মালিক সঠিক আছে, তার আবেদন সঠিক আছে, এভরিথিং ঠিক আছে, তাদেরকে নলজটা দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আপনারা যারা এখনো পর্যন্ত অপেক্ষা করতেছেন, তো হয়তোবা আমি বলবো না যে আপনাদের নলজটা বের হবে না যদি মালিক ঠিক থাকে, আর যদি কোটা অর্থাৎ আপনি যে শহর থেকে আবেদন করেছেন ওই শহরে যদি কোটা এখন পর্যন্ত থাকে অর্থাৎ বাংলাদেশের যে কোটা, কোটা অনুযায়ী আর যে শহরে আপনার আবেদনটা পড়েছে ওই শহর থেকে যদি এখন পর্যন্ত কোটা ফিল আপ না হয়ে থাকে, তাহলে এখনও আশা রাখতে পারেন। কারণ হচ্ছে যদি মালিক সঠিক থাকে, আদারওয়াইজ বাকি যে অন্যান্য কাগজগুলি আছে সেগুলো যদি সঠিক থাকে এখনও আশা রাখতে পারেন। অনেকেরই যাদের যাদের নলজটা বের হয়ে গেছে তাদের সবকিছু ঠিক ছিল, বিদায় খুব দ্রুত নলজটা বের হয়ে গেছে। এখন আপনাদের আবেদন হয়তো বা একটু লেটে হয়েছে, আবার ভেরিফাই করে হয়তো বা মন্ত্রণালয় থেকে তারা দেখেছে যে মালিকের কিছু সমস্যা আছে যার কারণে নলজটা দিচ্ছে না। তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন অর্থ হতে পারে আপনার কোনো আত্মীয়, কোনো বন্ধু, যেই হোক না কেন, কারণ সে নিজে আবেদন করেনি, অবশ্যই ইতালিতে কারো মাধ্যমে অর্থাৎ কারো সাহায্য নিয়ে সে আবেদনটা করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে যোগাযোগ করুন, তাকে বলুন যে মালিকের অধীনে আপনার আবেদনটা হয়েছে, ওই মালিকের সাথে যোগাযোগ করতে, মালিক চাইলে আপনার নলজটা কেন উঠতেছে না বা কি পর্যায়ে আছে আপনার কাগজ, আপনার ফাইল, মালিক চাইলে এটা জানতে পারবে, ইমেল করে হোক বা সরাসরি গিয়ে হোক জানতে পারবে। তো সব থেকে বেটার যেটা করে সেটা হচ্ছে ইমেল করা হয় মন্ত্রণালয়ে, তখন তারা একটি রিপ্লাই দেয়, বিস্তারিত তারা বলে দেয়। তো আপনারা চাইলে আপনাদের যে মালিক, মালিকের সাথে যোগাযোগ করতে বলুন, তাহলে মালিক প্রেফত্তরা যোগাযোগ করবে, আদারওয়াইজ আর কোনো রাস্তা নেই। আপনার যে প্রসেসিংটা কি পর্যায়ে আছে, আপনার নলজটা কেন বের হচ্ছে না, এটা জানার মতো আর কোনো রাস্তা নেই। সেক্ষেত্রে এখন কিন্তু কোটা বলতে গেলে প্রায় শেষের দিকে বা শেষ, অল্প কিছু কোটা এখনো বাকি আছে কিছু কিছু সিটিতে, কারণ কিছু কিছু সিটিতে অনেক স্লোলি কাজ করতেছে বা অনেক স্লোলি কাজ করছে এবং নলজটা অনেক কম দিচ্ছে, যার কারণে এখনো কিছু কোটা বাকি রয়ে গেছে। আর কিছু কিছু শহরে কোটা শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের বাংলাদেশি হিসাবে আমরা যে কোটা পাওয়ার কথা, কিছু কিছু শহর থেকে প্রচুর পরিমাণে নলজটা অলরেডি উঠে গেছে এবং কোটাও প্রায় শেষের দিকে। তো এর মধ্যে কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে যে পরিমাণে নলজটা প্রথম দিক দিয়ে উঠতেছিল বা এখনও উঠতেছে, কিন্তু প্রথম দিক দিয়ে উঠতেছিল সেগুলোর সাথে কিন্তু অনেকগুলি জাল নলজটা ছিল, এখনও যে উঠতেছে তার সাথে কিন্তু জাল আছে।
তো অরিজিনাল যে নলস্থাগুলো উঠতেছে সেগুলো হচ্ছে ধীরে ধীরে অল্প অল্প করে উঠতেছে। তো যাই হোক, আপনারা হতাশ হবেন না, যদি আপনাদের আবেদন সঠিক থাকে, মালিক সঠিক থাকে, পাশাপাশি ওই শহরে অর্থাৎ যে শহর থেকে আপনার আবেদন হয়েছে ওই শহরে যদি কোটা থেকে থাকে তাহলে আপনি আশা রাখতে পারেন। কোটা শেষ হয়ে গেলে তো আপনার নলস্থা বের হবে না, আপনি আশা রাখতে পারেন, হয়তোবা কাজ নাও হতে পারে। যদি কোটা শেষ হয়ে যায়, মালিক সঠিক, আপনার সবকিছু সঠিক, বাট কোটা শেষ, সেক্ষেত্রে তো তারা আপনাকে নলস্থা দেবে না। তো আপনার হয়তোবা তারপর আর কিছুদিন অপেক্ষা করতে পারেন, হয়তোবা আপনারা অনেকেই মন খারাপ করতেছেন, এখানে মন খারাপ করার কিছু নেই, কারণ এখানে আপনারা জানেন যে 82,705 জন লোক নেবে, এর মধ্যে প্রথম দিনই প্রায় 2,50,000 কাগজ জমা হয়েছিল। তো সেক্ষেত্রে তো সবগুলো কাগজ তো আর বের হবে না, এটাও আপনাদেরকে জানতে হবে এবং মানতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, যেটা আপনার আমার কাছ থেকে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, যে সিজনাল ভিসা অর্থাৎ এগ্রিকালচার ভিসায় যাওয়ার পর কিভাবে বৈধ হবে। তো দেখুন, সিজনাল ভিসার যে সিস্টেমটা সেটা হচ্ছে, আপনি আপনি যখন গ্লোবালে আপনার সবকিছু কাগজপত্র দিয়ে সাবমিট করবেন, আপনাকে 9 মাসের মেয়াদে একটি ভিসা দেবে তারা। 9 মাসের ভিসাটা দেওয়ার পর আপনি যখন ইটালিতে যাবেন, আপনার যে সিজনাল ভিসার যে মালিক আছে সে আপনাকে ওইখানে যাওয়ার পর আপনাকে নিয়ে প্রেফত্রতে যাবে, কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, তারপরে আপনি ওই কন্ট্যাক্ট পেপার দিয়ে যে থানায়, ওখানে থানাতে আপনি ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদন করবেন পোস্ট অফিসের মাধ্যমে। ফিঙ্গারপ্রিন্টের জন্য আবার আপনাকে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, তখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, দেন আপনাকে 9 মাসের মেয়াদেই সৌজন্য দেওয়া হবে। অর্থাৎ আপনার ভিসার যে এক্সপায়ার ডেট, সেম এক্সপায়ার ডেটের সাথে আপনার সৌজন্য এক্সপায়ার ডেট এক থাকবে। তো পরবর্তী সময়ে যখন এক্সপায়ার হয়ে যাবে ভিসা এবং ইতালির সৌজন্য অর্থাৎ যে গ্রিন কার্ড আমরা বলি, নিয়ম অনুযায়ী আপনাকে রিটার্ন করতে হবে বাংলাদেশে। তো যেহেতু আমরা বাংলাদেশিরা রিটার্ন করি না, অনেকগুলি টাকা খরচা করে যাই, সেক্ষেত্রে কেউ রিটার্ন করে না। তো আগে একটা সময় সহজ ছিল যে অনেকে কি করতো, অবৈধ হয়ে যেত, অর্থাৎ 9 মাস পর অবৈধ হয়ে যেত। অবৈধ হয়ে যাওয়ার পর কি করতো, এজালাম মারতো, বিভিন্ন ক্যাটাগরিতে এজালাম মারতো, এজালাম মেরে তারপরে চেষ্টা করতো লিগেল হওয়ার জন্য। কিন্তু এবছর কিন্তু এটা আর নেই, এই রাস্তাটা এখন নেই, বিশেষ করে এগ্রিকালচারে যারা যাবেন। যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা গিয়ে এজালাম মারবেন, তাহলে কিন্তু ভুল ভাবতেছেন। কারণ হচ্ছে প্রোটেকশন স্পেশালে অর্থাৎ স্পেশাল প্রোটেকশন যেটা ছিল সেটা তো অলরেডি আরো কয়েক মাস আগেই সরকার বন্ধ করে দিয়েছে। এই প্রক্রিয়াতে এখন কেস মারা যায় না, এজালাম মারা যায় না। এখন যেটা ওপেন আছে সেটা হচ্ছে প্রোটেকশনে ইন্টারন্যাশনাল অর্থাৎ স্পেশাল ইন্টারন্যাশনাল প্রোটেকশন। তো সেক্ষেত্রে তারা যে যারা কেসটা আপনারা মারবেন তাদেরকে ক্ষেত্রে বিশেষ, যাদের বড় ধরনের সমস্যা আপনারা যদি প্রমাণ সহকারে দেখাতে পারেন তাহলে আপনি হয়তো বা আবেদন করতে পারবেন এজালামের জন্য। আদারওয়াইজ আপনার আর কোনো রাস্তা নেই। আগে যারা বিভিন্ন ওয়েতে ইউরোপের বিভিন্ন দেশে ইটালিতে যেত, তারা প্রত্যেকে কিন্তু গিয়ে এজালাম ইজিলি মারতে পারতো। এখন বর্তমানে অনেকেই আছে থানাতে যায়, কারণ এজালামটা তো থানার মধ্যে গিয়ে মারতে হয়, থানাতে গিয়ে গিয়ে ফিরে আসতেছে, প্রায় 10 দিন 12 দিন যাবৎ ঘুরতেছে বা 15 দিন যাবৎ থানাতে গিয়ে গিয়ে ফিরে আসতেছে, এজালাম মারতে পারতেছে না। তো যার কারণে আমি যেটা বলবো, আপনাদের যে সহজ যে রাস্তাটা হবে, আপনারা এজালামের চিন্তা না করে, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে বৈধ পথে ইটালিতে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কনভার্ট করার জন্যে। তো কনভার্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে মালিকের অধীনে যাবেন অর্থাৎ 9 মাসের তো প্রথম অবস্থা আপনাকে ভিসা দেবে বা 9 মাসের জন্য আপনি সৌজন্যও পাবেন, পরবর্তী সময়ে আপনি অবশ্যই চেষ্টা করবেন একই মালিকের অধীনে আপনি আবার কাজ করার জন্য একটি কন্ট্রাক্ট নিয়ে। যদি একই মালিকের অধীনে আপনি কাজ করতে পারেন কন্ট্রাক্ট নিয়ে এসে, তারপরে একজন ইমিগ্রেশন লয়ারের সাহায্য নিয়ে আপনি সৌজন্যটাকে কনভার্ট করার জন্য চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনার সৌজন্যের মধ্যে মতিব, যেটা আমরা অর্থাৎ কিসের উপর আপনি যাচ্ছেন, ওই সৌজন্য কার্ডের মধ্যে লেখা থাকবে যে ইস্তাজনে অর্থাৎ সিজনাল লেখা থাকবে। তো সেটাকে কনভার্ট করে লাবরো সৌবর্ধিনাত বলে, তো আপনি চেষ্টা করবেন লাবরো সৌবর্ধিনাত করার জন্য। তো সেটার জন্য আপনি 9 মাসের পরে অবশ্যই আপনার কাজের কন্ট্রাক্ট লাগবে, ভালো একটি মালিকের অধীনে হতে হবে, কন্ট্রাক্টের যে ঘন্টা সবকিছু ভালো হতে হবে। সেটি যদি আপনি সেম মালিকের অধীনে হয় তাহলে বেটার হয়, আর যদি সেম মালিকের অধীনে আপনি কাজ নাও করতে পারেন, অন্য কোথাও যদি কাজ করেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার রেগুলার কন্ট্রাক্ট রাখার জন্যে, পাশাপাশি সবকিছু ভালো করে অর্থাৎ যে ঘন্টা এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে চেষ্টা করবেন এটাকে অবশ্যই কনভার্ট করার একটি সুযোগ আসবে। আপনারা
চেষ্টা করবেন এটা করার জন্য। আপনারা বলেও, এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, আপনারা মানে কেস মারার জন্য বা আপনি কি অবৈধ হয়ে যাবেন, তারপর আপনি কেস মারবেন, এজালাম মারবেন, তারপর আপনি কাগজ করবেন, এটা আপনারা চিন্তা ভাবনা বলেও করবেন না। যদি এরকম করে থাকেন তাহলে আপনারা হয়তো বা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আমার অপিনিয়ন। আপনারা চেষ্টা করবেন এটাকে কনভার্ট করার জন্যে।